কোনো রকম কোনো মন্ত্র ছাড়াই খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি কিভাবে বশীকরণ করতে পারবেন। আজকে আমি এমন একটি সহজ সরল বশীকরণ বলে দেবো আপনাদেরকে, যেই বশীকরণটি দেওয়ার জন্য আমার অনেক ভক্তবৃন্দরা রিকোয়েস্ট করেছিল যে সহজ বশীকরণ থাকলে দিন। হ্যাঁ অবশ্যই, সহজ সরল বশীকরণের টোটকা আমাদের তন্ত্রশাস্ত্রে অনেক রয়েছে, তো আমি আজকে সেরকমই একটি সহজ বশীকরণের টোটকা আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, তাহলেই আপনি শিখে যাবেন। এই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন সেটা আগে ভালো করে জেনে নিন। প্রথমেই বলে রাখি যে এই বশীকরণটি আপনি একজন ছেলে হলেও করতে পারবেন, আপনি একজন মেয়ে হলেও করতে পারবেন, আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন। এই বশীকরণটি কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন? এই বশীকরণটি তাদেরই উদ্দেশ্যে প্রয়োগ করবেন, ধরুন আপনার যদি স্বামী বা স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি আপনাকে আর মেনে চলছে না বা আপনাকে আর পাত্তা দিচ্ছে না, আপনার সঙ্গে ব্রেকআপ করে দেবে বলছে বা সম্পর্কটি ভেঙে দেবে বলছে, আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্কটি কমে যাচ্ছে, আপনি মনে করছেন যে আপনার হাতের মুঠোয় আর সে নেই, আপনার লাগাম ছাড়া হয়ে গিয়েছে, তো এই বশীকরণটি আপনি তার উদ্দেশ্যেই প্রয়োগ করবেন, যদি আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা যদি আপনাকে আর মেনে চলছে না, তাকে আপনি নিজের প্রেমে পাগল করতে চাইছেন, নিজে বসে রাখতে চাইছেন, তার লাগামটা আপনি নিজের হাতে ধরতে চাইছেন, তাহলে এই বশীকরণের টোটকাটি আপনি তার উদ্দেশ্যে প্রয়োগ করবেন। তো এই বশীকরণটি আপনি যে কোনো দিন যখন খুশি প্রয়োগ করতে পারেন, কিন্তু আপনাকে একটি জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে একটি সাদা কাগজ। একটি চার চৌকো সাইজের সাদা কাগজ নেবেন, ওই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের নেবেন, এবং একটি লাল কালির কলম নেবেন, আর কিচ্ছু প্রয়োজন নেই। এই জিনিসটা নিয়ে আপনাকে কাজটি করতে বসতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একান্ত গোপনে কাজটি করবেন এবং মেঝেতে আসন পেতে নেবেন, দিয়ে বসে একাকী নিরিবিলিভাবে আপনি কাজটি করবেন। আপনি এবারে কাজটি করতে বসেছেন, প্রথমে আপনাকে কি করতে হবে, সাদা কাগজটির ওপরে লাল কালির কলম দিয়ে আমি যেই ছকটি আপনাকে দেখিয়ে দেবো, এটি আমাদের তন্ত্র ভাষায় যন্ত্রম বলা হয়ে থাকে, তো সেই ছকটি আপনাকে এঁকে নিতে হবে লাল কালির কলম দিয়ে সাদা কাগজটির উপরে, এবং ছকের মধ্যে যা যা সংখ্যাগুলো রয়েছে ঠিক সেরকমভাবে আপনিও লিখে দেবেন, এবং সেই ছকের নিচে দেখবেন একটি জায়গা যেখানে নাম পদবি লিখতে বলা হয়েছে, তো ওখানে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম পদবিটা লিখে দেবেন, পুরো আসল নাম পদবিটা যাকে বশীকরণ করবেন, ঠিক আছে। তো সুন্দরভাবে সাদা কাগজে ছকটি আঁকা হয়ে গেলে এবারে আপনাকে কি করতে হবে ভালো করে শুনুন। তবে তার আগে একটি অনুরোধ করছি যে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে দেবেন। এই চ্যানেল থেকে আপনি বিনামূল্যে তন্ত্রমন্ত্র, টোটকা, কবিরাজি চিকিৎসা, শিক্ষা বাড়িতে বসে বিনামূল্যে শিখতে পারবেন। আপনাকে কোনো জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো ক্রিয়া করাতে হবে না, নিজে শিখুন আমার কাছ থেকে, নিজের সমস্যা নিজের হাতেই সমাধান করে ফেলুন বাড়িতে বসে বিনামূল্যে। তাই ভিডিও আপনি যদি পেতে চান সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দিন। তো আপনি সাদা কাগজে ছকটি লিখে ফেলেছেন বা এঁকে ফেলেছেন, এবারে আপনাকে আরেকটি জিনিস নিতে হবে, সেটি কি, সেটি হচ্ছে এক কাঁচের গ্লাস খাবার জল নেবেন, একটি ধোঁয়া মাজা পরিষ্কার বা নতুন কাঁচের গ্লাস নেবেন, সেই কাঁচের গ্লাসে এক কাঁচের গ্লাস খাবার জল নেবেন। এবার সেই খাবার জলে, অর্থাৎ এক কাঁচের গ্লাস খাবার জলেতে আপনি ওই সাদা কাগজটি যেটাতে আপনি ছকটি এঁকেছেন ওই কাগজটি আপনি কাঁচের গ্লাসের জলের মধ্যে ভরে দেবেন, কাঁচের গ্লাসের জলটির মধ্যে ডুবিয়ে দেবেন ছক আঁকা কাগজটি, এবং এইভাবে আপনি কিছু একটা চাপা দিয়ে দেবেন কাঁচের গ্লাসটিকে, দিয়ে আপনি আপনার নিজের বাড়িতেই রেখে দেবেন ওই দিনের জন্য। এবার ঠিক পরের দিন, আবার আপনি ওই কাঁচের গ্লাসটি নেবেন, ঢাকনাটি খুলবেন, আর এবারে আরেকটি কাঁচের গ্লাসে আপনি ওই জলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, ছাঁকনি দিয়ে ওই জলটিকে ছেঁকে নেবেন আরেকটি গ্লাসে, ঠিক আছে। এবারে ওই জলটাকে আপনি শরবত করেও খাইয়ে দিতে পারেন বা আপনি প্লেন জল খাইয়ে দিতে পারেন। ওই জলটি যদি সে খেয়ে ফেলে, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে আপনি বশীকরণটি করছেন, যার উদ্দেশ্যে, সে যদি ওই ওষুধ জলটা খেয়ে নিতে পারে, অর্থাৎ ওষুধ মানে তন্ত্র যে একটা অ্যাকশান করা রয়েছে ওইটাই জলটাতে, সে যদি খেয়ে নিতে পারে সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই।
আর এই হচ্ছে সেই শক্তিশালী নকশাটি। কিন্তু এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক গুনে গুনে 50 জনকে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে, তারপরে কাজ করবেন, 100% ফলাফল পাবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখুন, আরও নতুন ভিডিও আসতে চলেছে।